নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের হাজী বশিরুল্লাহ চেয়ারম্যান বাড়িতে লায়ন বদিউল ইসলামের স্মরণে বসুমতী ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 500 জন গরিব রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করা হয় এবং 52 জন রোগীর বিনামূল্যে সানি ও নেত্রনালী অপারেশনের জন্য ঢাকায় নেওয়া হয়। অন্তত একজন ডাক্তার এসে এবং অন্যান্য ওনার সহযোগীরা এসে এখানে আমরা চক্ষু সেবাটা আমরা সবসময় চালু রাখি।